ব্যাপারে যদি কোনো ভুল ধারণা করে থাকো তো সেটা মুছে ফেল। তুমি নকল, আর নকল কখনো আসল হতে পারে। একটা কথা পরিষ্কার করে শুনে রাখো, এই বিয়ে করতে তুমি রাজি হবে না। সবাই তোমাকে ঈর্ষা করছে, তাই এই বিয়েটা করতে হয়েছে। আর আমাদের সম্পর্কটা কি তুমি ভালো করেই জানো। আমি এই বিয়ে করতে পারবো না, বুঝেছো? বুঝতে পেরেছো? কাল সবার সামনে তুমি বলে দেবে যে এই বিয়েটা করতে তুমি পারবে না। পারবো, আমি হয়তো পারবো, কিন্তু আপনি পারবেন না স্যার। তাই যা বলার আপনি বলে দেবেন, আবার মুখের ওপর আমি না বলতে পারবো না। সামান্য কয়েকদিন হলো তো পাবো বলে ডাকছি, তাই আমার তারা সম্ভব হবে না। ও মাই গড, কেন তোমাকে এই বাড়িতে আনলাম? আজ বুঝতে পারছি তোমাকে এই বাড়িতে আনাটা আমার সব থেকে বড় ভুল। সরি। ও হ্যাঁ ম্যাডাম, আপনার উকিলকে বলে দেবেন যে ডিভোর্সটা হয়ে যাবে, তবে সেটা এখন নয়, আদির বিয়ের পর। ওকে, এই শোনো, তুমি নিজেকে খুব চালাক ভাবো না, আর আমায় খুব বোকা। তুমি ভালো করে জানো আদি বিয়েটা করবে না, তাই তুমি এখন ডিভোর্সের কথাটা তুলছো। কি ভেবেছো, আদি বিয়েটা করবে না আর তুমি আমাকে ডিভোর্স দেবে না, তাই তো? দেখুন, আদি যদি বিয়েতে রাজি না হয় তাহলে তো ডিভোর্সটা আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন।